মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেখানে ফুলেল ভালোবাসা জানান সর্বস্তরের মানুষ। বিস্তারিত সফিউল্লাহ সুমনের রিপোর্টে। ভোর থেকেই নানা শ্রেণী পেশার মানুষের এ পথ চলা, গন্তব্য ধানমন্ডির 32 নম্বর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে জড় হন সকলেই। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ হুইপগণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুল তাপস সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা স্বাধীনতার এই দিনে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অত্যন্ত আনন্দের সাথে আমরা এই দিনটি উপভোগ করছি। এই দিনটাতে আমরা চাই যাতে আমাদের জাতি, আমরা এই স্বাধীনতাকে রক্ষা করতে পারি। আমরা যারা তরুণ প্রজন্ম আছি তাদের অবশ্যই জাতির পিতার আদর্শকে লালন করতে হবে, ধারণ করতে হবে, তবেই জয়ন্তী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। এই জাতি রাষ্ট্রের সমস্ত মানুষের প্রত্যাশা যে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলা যাতে করে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই সেই সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ এটি প্রতিষ্ঠিত হবে। সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। স্বাধীনতা যুদ্ধের সময়ও রাজাকার আলবদর ছিল, এখনও সেই গোষ্ঠীটা চাড়া দিয়ে উঠছে। তারা এই শেখ হাসিনার উন্নয়নকে কোনো ক্রমেই মেনে নিতে পারছে না, ষড়যন্ত্র করে তারা বাংলার উন্নয়নকে ঠেকাতে চাচ্ছে। বাংলার মেহনতি মানুষ রাজপথে আছে এবং থাকবে। এটা প্রমাণ হয়েছে যে বাঙালি বাংলা ভাষা আছে, থাকবে এবং চলবে, যত সহজে থাক না কেন, সেটা প্রমাণ করছে বঙ্গবন্ধুর জীবন দিয়ে আর নেতৃত্ব প্রমাণ করছে তার নেতৃত্ব দিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু প্রতিকৃতি ফুলে ফুলে ছেয়ে যায়। সফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।